এটা ভয়ংকর দুর্ঘটনা সংঘটিত হল আর যে দুর্ঘটনার প্রতি মুহূর্তের খবর আমি জানাই গেছো আর তার ভিতর হয়েছে যে 87 গৰাকী যাত্রীর ভিতর ইতিমধ্যে 84 জনক উদ্ধার করা হয়েছে কিন্তু এতিয়াও 2 জন যাত্রী নিরুদ্দেশ হয়ে আছে সন্ধান অব্যাহত আছে সন্ধানহীন হয়ে থাকা যাত্রী 2 জন হয়েছে লক্ষিমপুরের জানবরা যোরহাটের ডাক্তার বিক্রমজিৎ বৰুৱা নাও দুর্ঘটনায় পরিমিতা দাস নামের এগারী যুবতীর মৃত্যু হয়েছে আমি ইতিমধ্যে কোথাও যে পিতৃ মাতৃ রওনা হয়েছিল জে এম সি এইচত ইতিমধ্যে উপস্থিত হয়েছে গুয়াহাটি কাহিলিপাড়াত ঘর পরিমিতার মাজুলীর রঙাশাহী কলেজের প্রবক্তা আছিল পরিমিতা লোক দুজনের সন্ধানত এস ডি আর এফ আর এন ডি আর এফে উদ্ধার অভিযান চলাই আছে বর্তমানেও চলাই আছে হেলিকপ্টার ড্রোনও ব্যবহার করা হয়েছে কিন্তু এই পর্যন্ত কোনো ধরনের সন্ধান লাভ করবলে সক্ষম হওয়া নাই মুখ্যমন্ত্রীগী ঘটনার বুঝ লোলে উপস্থিত হল নিমাতীঘাটত উপস্থিত হয়েছে ইতিমধ্যে ভাষ্য প্রদান করেছে আর মুখ্যমন্ত্রীগী ইতিমধ্যে কৈছে যে কোরবাত নহয় কোরবাত করাপশন আছে কেনে ধরনের করাপশন থাকিব পারে যে বহুখিনি কথা মাজুলীবাসী রাইজর পরাও ইতিমধ্যে জানিছে আর তার ভিতর আছে যে বিশেষ এই সমূহ নাও যুহ নাও চলাচলের ক্ষেত্র বন্ধই করে দিয়া হয়েছিল কিন্তু সেই নাও সমূহ চলি আছে গুড়িয়ালের প্রসঙ্গ উত্থাপন হয়েছে যে যেগুলো অভিজ্ঞ গুড়িয়াল আছে আঁতরাই দিয়া হয়েছে আর বর্তমান নতুন চালক রখা হয়েছে গতি বহুখিনি প্রশ্ন এটা উত্থাপন হয়েছে বহু দিশ উন্মোচিত হয়েছে যি কি নহক মুখ্যমন্ত্রীগী যেহেতু তদন্তর নির্দেশ দিছে আর গতি সকলে আশা প্রকাশ করেছে যাতে এবার অন্তত যায় ভালোর হক আর এবার অন্তত এনে ধরনের যস্যা যশ্ন উত্থাপন হয় রাইজর মাজত গতি সেই প্রশ্নব যাতে উত্তর রাইজে বিচারি পায় তেনে ধরনের আশা প্রকাশ করেছে গতি ইয়ার পাশত মুখ্যমন্ত্রীগী কলে যাব বা কি কি কার্যক্রমণিকা আছে আমি জানি কিন্তু পুনরবার কোথাও যে এতালেক 2 জন লোক যেহেতু সন্ধানহীন হয়ে আছে 2 জনের সন্ধান এই মুহূর্তলেক পাওয়া হওয়া নাই মাজুলীর রঙাশাহী কলেজের প্রবক্তা মৃত পরিমিতা দাস নাও দুর্ঘটনায় পরিমিতা দাসের অকাল বিয়োগত হুকাকুল পরিবেশে বিরাজ করেছে মহাবিদ্যালয়খনত ভাস্কর কাকতি প্রতিবেদন আগবাইছো যাকালি যেরি দুর্ঘটনা সংঘটিত হল সেই দুর্ঘটনাত এগারী প্রবক্তায় নিজের প্রাণ হেরুবলগিয়া হল আর এইখান কলেজতে তেখেতে অধ্যাপনা করেছিল বিভাগত যা 7 মাহৰ পূৰ্বে এই ৰঙাশাহী মহাবিদ্যালয়ত তেখেতে যোগদান কৰিছিল আৰু যোগদান কৰাৰ পাছতে যোৱাকালি নিজৰ ঘৰৰ পৰা ঘূৰি আহিছিল এই কৰ্মস্থলীলৈ আৰু কৰ্মস্থলীলৈ অহাৰ বাটতে তেওঁৰ এই নাওৰ দুৰ্ঘটনা ফেৰী দুৰ্ঘটনাত সংঘটিত হোৱাৰ পাছত তেওঁ নিজৰ প্ৰাণ হেৰুৱাবলগীয়া হ'ল বৰ্তমান এই মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰী আছে মই কথা পাতিব চেষ্টা কৰিম কি ক'ব বৰ্তমান এই মুহূৰ্তত যিহেতু তোমালোকৰ এগৰাকী অধ্যাপিকা এই নাওৰ দুৰ্ঘটনাত মৃত্যুমুখত পৰিবলগীয়া হৈছে আসলতে ভাইদর মৃত্যু আমি সকলে সহভাগী হয়েছ আর মেইন কারণ হয়েছে বাইদর জীবনের একো ভুল না ভুল তো আসে আমার মাজুলী কর্মস্থলীত যোগদান করার বাবে আর একটা কথা আমার সরকারক আমি অনুরোধ নহয় আজি দাবি জানাইছো কেনো ইমান 72-75 বছরে আজি ব্রহ্মপুত্র নদীক স্বাধীনতার পিছর বা আগর পূর্বপুরুষের পরে বয় আছে কিন্তু স্বাধীনতার পিছর আমার মানুষে আসন করে আছে নিজের মানুষে মুখ্যমন্ত্রী হয়েছে নিজের মানুষে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে যদি পদত আছে তেওঁলোকে কিয় ইমান 75-25 বছরে 70 বছরে একটা ভাল দলং এখন নির্মাণ করব নয় আজি চাও মাজুলীর সমস্যা কি মাজুলীর না এখন ভাল চিকিৎসা মহাবিদ্যালয় আছে বা এজন ভাল ডাক্তার থাকিব পৰা উপযুক্ত সা সঁজুলি আন্তঃগাঁথনি ব্যবস্থা আছে আর একটা মেইন কথাটা হয়েছে যে এতিয়া আপুনি প্রসূতিয়ে জানে এগৰাকী প্রসূতিয়ে মাজুলীৰ পৰা যাত্ৰা কৰিলে কেনেকুৱা হয় টুলুঙা নাওৰে এনেকুৱা পৰিৱেশ কিয় হয় আজি তেওঁলোকে আসন কৰি পেলাই কিয় নতুন এখন দলং ভাল এখন দলং বনাব নোৱাৰিলে আৰু এটা মেইন কথাটো হৈছে যে তেখেতসকলে এতিয়া জনপ্ৰতিনিধি নহয় এটা জনহত্যাকাৰী হৈছে কিয় ইমান দিনে তেওঁলোকে চিটিকা পাতিছিলে ব্ৰহ্মপুত্ৰ নদীখনত আপুনি চাওক চিটিকা পাতিছিলে কালি সেইটো ঘটনা হৈছে কিয় হৈছে তেখেতসকলে জানেই নদী আছে নদী আগৰ পৰাই বৈ আছে কিন্তু তার দলং হব লাগে একটা ভাল দলং হব লাগে মাজুলী এখন ভাল চিকিৎসা মহাবিদ্যালয় হব লাগে যাতে মানুষ এটা তার ভিড় খাই যাব নোৱাৰে হ্যাঁ সেইটো পলে হেৰি হৈছে গতিকে মুখ্যমন্ত্রীক মই ইয়াত অনুরোধে অনুরোধ কৰিব বিচাৰো বা আৰু দাবী জনাব বিচাৰিছো বিশেষকৈ মাজুলীবাসী ৰাইজ মাজুলীবাসী ৰাইজ এনেকুৱা এটা দুর্ভোগত ভুগি আছে কোনো জীৱনৰ নিৰাপত্তা নাই ইয়াত যোৱাকালি যি হুকাপুত দুর্ঘটনা ব্রহ্মপুত্র নদীত সংঘটিত হল এই সংঘটিত হওয়া দুর্ঘটনাত এগৰাকী অধ্যাপিকায় নিজের প্রাণ বিসর্জন দিবলগীয়া হল রঙাশাহী মহাবিদ্যালয়ত অসমীয়া বিভাগের অধ্যাপিকা পরিণীতা দাসে নিজের প্রাণ হেরুবলগিয়া হল আর বর্তমান এই রঙাশাহী মহাবিদ্যালয় আমি পরিবেশ দেখাইছো সামগ্রিক পরিবেশ তার পূর্বে আমি দেখাবলৈছো যে বিভাগ এই বিভাগের আসলতে
এই ৰুমটোতে তেওঁ বহিছিল আৰু এই ৰুমটোৰে প্ৰথম চকীখনত তেওঁ ইয়াত বহিছিল এগৰাকী ছাত্ৰৰ পৰা আমি জানিব বিচাৰিম যিহেতু কালি যি শোকাবহ দুৰ্ঘটনা সংঘটিত হ'ল এই শোকাবহ ঘটনাই বৰ্তমান সমগ্ৰ মাজুলীতে শোকৰ ছাঁ পেলাইছে তাৰ লগে লগে ৰঙাচাহী মহাবিদ্যালয়ৰ এগৰাকী অধ্যাপিকাই নিজৰ প্ৰাণ হেৰুৱাবলগীয়া হ'ল কি ক'বা এইটো কথা অত্যন্ত দুখ লগা আমি এই ঘটনাটোক গৰিহণা দিছোঁ আৰু বাইদেউৰ আত্মাৰ চিৰশান্তি কামনা কৰিছোঁ কামনা কৰিছোঁ আৰু প্ৰতি তেওঁলোকৰ যি শোক সন্তপ্ত পৰিয়াললৈ আমি শোকপ্ৰস্তাৱ জ্ঞাপন কৰিছোঁ চৰকাৰৰ যি হেমা চৰকাৰৰ যি মাজুলীবাসীৰ ওপৰত সদিচ্ছা নাইকিয়া এই সদিচ্ছা কালি সম্পূৰ্ণৰূপে প্ৰমাণ ঘটিছে আৰু তেওঁলোকে মাজুলীবাসী ৰাইজক এটা সম্পূৰ্ণ ন্যায় দিব লাগে বুলি আমি ইয়াৰ ওপৰত দাবী জনাইছোঁ অতি সোনকালে যি দলঙৰ কাম নিৰ্মাণ কৰক তেওঁলোকে কেৱল মাত্ৰ নিৰ্বাচনী বৈতৰণী পাৰ কৰিবলৈ মাজুলী ভোট বেংক হিচাপে ব্যৱহাৰ কৰি মাজুলীত কেৱল কিছুমান আৱেগিক বক্তব্য দি দলঙৰ দুবাৰকৈ আধাৰশিলা প্ৰতিষ্ঠা কৰিলে কিন্তু তাৰ কোনো কাম নহ'লে এই কথা স্পষ্ট হৈছে আৰু তাৰ ফলশ্ৰুতিতেই কালি সেই ঘটনা হৈছে এবাৰ ইয়াৰ আগতেও গুৱাহাটীত এনেধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে আমি মুখ্যমন্ত্ৰী মহোদয় সুধিব বিচাৰিছোঁ গুৱাহাটীত যি ঘটনা সংঘটিত হৈছিলে 5 তাৰিখে একেমাহ কালি 8 তাৰিখ আগন্তুক দিনৰ 5 তাৰিখে কি শিক্ষা ল'লে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে স্পষ্টীকৰণ দিয়ক আজি মুখ্যমন্ত্ৰী মহোদয় মাজুলী আহিছে তাৰ স্পষ্টীকৰণ দিয়ক তেওঁ তাৰ পৰা কি শিক্ষা পালে আৰু এটা কথা স্পষ্টীকৰণ দিয়ক যে মাজুলীবাসী ৰাইজক প্ৰতিবাৰে তেওঁ কিছুমান আৱেগিক বক্তব্যৰে মাজুলীক কেৱল ভোট বেংক হিচাপে ব্যৱহাৰ কৰিব নে মাজুলী উন্নয়নৰ কাম কৰিব তেওঁ মাজুলীলৈ আহি বাৰে বাৰে কয় মাজুলীবাসী ৰাইজ উন্নয়নৰ মই শংকিত হ'ব নালাগে তেওঁ ৰণঘোৰাৰ দৰে মাজুলী উন্নয়নৰ কাম দৌৰাব সেয়া তেওঁ সেয়া ৰণঘোৰা নেকি কথা সুধিব বিচাৰিছোঁ আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আজি যি আগমন এই আগমন আমি তীব্ৰ বিৰোধিতা কৰি আজি দিনটো আমি কোলা দিৱস হিচাপে ঘোষণা কৰিছোঁ আৰু তেওঁক আমি কোলা পতাকাৰে তেখেতক স্বাগতম জনাম আৰু যি দুখন ৰ' আৰু ৰ' পেক্স আনিলে সেই ৰ' পেক্স দুখন কেৱল পৰ্যটকে চেলফি তুলিবলৈ ব্যৱহাৰ আনিছিলে নেকি এই কথা আমি প্ৰশ্ন সুধিছোঁ মুখ্যমন্ত্ৰী মহোদয় আজি স্পষ্টীকৰণ দিয়ক মাজুলীলৈ যে চেলফি তুলিবলৈ ব্যৱহাৰ কৰিছিলে নেকি এই অসমীয়া ডিপাৰ্টমেণ্টত তেওঁ এই প্ৰথম চকীখনতে তেওঁ অহা দিনৰ পৰা এই চকীখনতে বহে আৰু বহি পেলাই ছাত্ৰ ছাত্ৰীসকলকো মাতে মাতি পেলাই তেওঁ আলোচনা কৰে আৰু আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ হেড আমাৰ শইকীয়া ছাৰ প্ৰবীণ শইকীয়াদেৱ লগতে লক্ষ্যজিৎ মুদৈ থাকে তেওঁলোকৰ লগতো সুন্দৰভাৱে আলোচনা কৰি ক্লাছ কেনেকৈ আমাৰ 3 জনীয়া শিক্ষক আমাৰ ঢেৰ ক্লাছ হয় তাৰ ভিতৰত আমি কেনেকৈ আমি পাতিম আৰু চবতকৈ ডাঙৰ কথা হৈছিলে এই আমাৰ পৰীক্ষা যে হৈ আছিলে অসমীয়া ডিপাৰ্টমেণ্টত বেছি সংখ্যক ছাত্ৰ ছাত্ৰী আছে তেওঁলোকৰ বহীখিনি 3জনে আলোচনা কৰি ৰিজাল্ট দিব লাগে সেইটো লৈ সেইকেইদিন একেৰাহে তেওঁ বহীখিনি চাই এই কামখিনি সমাপ্ত কৰে মনত তেওঁ সেইটো হেৰি আছিলে যে মই বহীখিনি চাই শেষ কৰিব লাগে ৰিজাল্ট দিব লাগে আৰু সেইটোৱে তেওঁ কিবা এটা ভিতৰত সেই হৈছিলে নেকি সেইখিনি নাজানো ডিপাৰ্টমেণ্টে জানে কি কথা কিন্তু তেওঁ আহি এই চেয়াৰখনতে বহে আৰু ইয়াতে বহিয়ে তেওঁ গোটেই কথাখিনি ঠিক ঠাক কৰে আৰু ৰেগুলাৰলি যিকেইটা ক্লাছ হৈছিলে তালৈ গৈছিলে পৰীক্ষা ডিউটি সুন্দৰভাৱে কৰিছিলে আৰু এটা কথা হৈছিলে কি তেওঁক যেতিয়াই যিটো ডিউটি নিদিওঁ তেওঁ খুব সোনকালে সেই ডিউটিত গৈ আৰু চবতকৈ আমাৰ যেতিয়া অনলাইনৰ ক্লাছ হৈছিলে সেই অনলাইনৰ ক্লাছ তেওঁ কাহিলি পাৰাৰ পৰা ধুনীয়াকৈ ছাত্ৰ ছাত্ৰীসকলক অনলাইনত ক্লাছ কৰি তেওঁ উপকৃত কৰি দিছিল মই মামীয়েক হয় বহুত ভাল ছোৱালী আছিল তাই পঢ়া শুনাটো বহুত ভাল আছিলে বহুতে ভাল নম্ৰ ভদ্ৰ বহুত ভাল ছোৱালী আছিল তাই এই ছেপ্টেম্বৰ মাহৰ 2-1 তাৰিখ মোৰ খুব মনত পৰা নাই তেতিয়াই তাই গুৱাহাটীত থাকে তেওঁলোক গুৱাহাটীৰ পৰা মাজুলীলৈ যাওঁতে বাইদেউ আৰু ছোৱালী তাই 2জনী আহি ইয়াতে সোমাই ভাত পানী খাই গৰি গৈছিল সেইদিনা 4:30-4:45 বজাত আমি খবৰটো পালোঁ গুৱাহাটীত তেওঁলোক গোটেইকেইটাই আছিলে ভিনদু এতিয়া বৰ্তমান ভিনদু আৰু সৰুজনী ছোৱালী আছিল তেওঁলোকো এতিয়া খবৰ পাই গৈছেগৈ মাজুলী তাই ৰঙাচাহী হাই ছেকেণ্ডেৰীখনত কলেজখনত তাই এই 4-5 মাহমান হৈছে হেৰি অধিবক্তা আছিলে তাই পৰিণীতাৰ লগত বা আছিল কিন্তু বা ফেৰীত নগ'ল বিশেষ একো কথা পাতিবই পৰা নাই গমেই পোৱা নাই সেইবোৰ কথা তাই পৰিণীতাৰ লগত তাইৰ লগতে কৰা কোনোবা এগৰাকী আছিলে তাই কিবাকৈ ওলাই আহিলে কিন্তু পৰিণীতা আহিব নোৱাৰিলে দেউতাক গৈছে নি দেউতাক গৈ আছে তিনিজন মা আছে এতিয়া দেউতা ঢুকাইছে তেওঁলোকৰ পৰিণীতাৰ ভাই ভনী দুগৰাকী হয় কোন কোন আহিছে আজি আজি আমাক গোটেইখিনি প্ৰয়াণ হৈ আহিছে ইয়াতে এতিয়া কলৈ নিব গুৱাহাটীলৈ নিব নেকি সেইটো গম পোৱা নাই মই সেইটো সিদ্ধান্তৰ ভিতৰতে মোৰ মোমায়েক হয় তাৰ ভনীয়েকে APSC পৰীক্ষা প্ৰিপেয়াৰ কৰিছিলে হয়
নাও দুর্ঘটনাত মৃত্যু হওয়া প্রবক্তা পরিমিতা দাসর মৃত্যু হয়েছে। গুয়াহাটির কাহিলিপাড়ার বাসগৃহত শোকাকুল পরিবেশে বিরাজ করেছে। ঘটনার পিছতে যোরহাটলে পরিমিতার পিতৃ ভন্টি যেহেতু রওনা হয়েছে, চারি বছর ধরে কাহিলিপাড়ার ঘরটোতে আছিল পরিয়াল। ছমাহর পূর্বে রঙাচাহী মহাবিদ্যালয়ত যোগদান করেছিল পরিমিতায়, কিন্তু লকডাউনের পনেরো দিনের পূর্বে কাহিলিপাড়ারপা গৈছিল পরিমিতা। নগাঁও সোমাইছিল আর নগাঁও সোমাই তারপরে যোরহাটলে রওনা হয়েছিল, তারপর মাজুলী। আমাক অধিক জানাব আমার সাংবাদিক হীরক জ্যোতি মালাকারে। অতি দুর্ভাগ্যজনক ফেরি ঘটনা সংঘটিত হল। সেই ফেরি ঘটনাত করুণ মৃত্যুক আকোয়ালি লোবলগিয়া হয়েছে পরিমিতা দাসে, যেহেতু কর্মসূত্রে মাজুলীতে আসে। মাজুলীতে রঙাচাহী মহাবিদ্যালয়ের সহযোগী প্রবক্তা আসে পরিমিতা দাস। আর এই যে বাসগৃহ আপনাকে প্রত্যক্ষ করেছে, এই বাসগৃহতে পরিমিতা আর পরিয়ালবর্গর সহ আসিল গুহাটি কাহিলিপাড়ার এই মহেন্দ্রজী উপপথর পথর যে বাসগৃহ আছে, সেই বাসগৃহতেই চারি বছর ধরে পরিমিতা আসে। আর আজি যে পরিয়ালের লোক আছে, কালি পরিয়ালের লোক তালে যোরহাটলে রওনা হয়েছে। আর এই মুহূর্ত যেহেতু মূলত যে ওচর চুবুরিয়া লোকসল বা যে ওচর চুবুরিয়া লোকসল উপস্থিত আছে, কথা পাতি পিছিয়ে কি দিনেরপা সচাকে দুর্ভাগ্যজনক ঘটনা, প্রথমতে কি দিনেরপা ইয়াত আসে তেওঁলোকে? আজি চারি বছর হল তেওঁলোক থকা চাকরি সূত্রে তেওঁ গৈছিলে। আজি সাতমাহ ছমাহ হয়েছে চাকরি সূত্রে যাওয়া, প্রথমতে তাত জয়েন করে আহিলেগে মাজুলী রঙাচাহী কলেজত জয়েন করে অহার পিছত যেটা লকডাউন হল আকো ঘরলে আহিলে, ঘর অল্প দিন থাকিলে। এটাই সেপ্টেম্বর মাহত মানে কলেজ খোলা হেৰি দিছে রাজ্য সরকারে, তেও মানে পনেরো দিনমান আগত মাক আর জিয়েক মাজুলীলে রওনা হয়ে গেছিলেন। কালি হঠাৎ আঠখেলিয়া নামঘরলে আহিছে শরাই দিবর কারণে, তাতে কালি শঙ্করদেবর তিথিও আছিল। হয়ে সবাই ছালীকজনী হয়ে শরাই দিবলে আহিছিল মাকে, শরাই দি ঘুরি যাওতে মাকে কালি গুয়াহাটিলে অহা কথা আসে, গুয়াহাটিলে অহা কথা আসে। আর পরিজনী ছালী বারো তারিখে এ পি এস সি পরীক্ষা দিব বলে কে, ক্ষেত্রত মানে ঘরলে অহা কথা আসে। তারপর ছালীজনীক মানে আর এগারী প্রফেসর আসে বলে কে, তখেতর মানে ফেরি উঠাই দিছে বলে কে মাকে। মাকে চাই আছে ঘটনাটো, রোহিত চাই আছে ফেরিখন মাজত যেতে পায় উলুটি খাই পরে কৈছে মাকে, তেতিয়া খাই চাই মেলি মানে তাতো মাকে অচেতন হয়েছে কি জানি, ছোৱালী কি হয়েছে কি নাই হওয়া বলে। এই আমি জনাত মানে যিগৰাকী প্রফেসরনী সেইগৰাকী বাছিছে আর তাই ডেথ হয়েছে। মানে যোগদান করা এবছর মানে ছমাহমান হয়ে গেল চাগে কোভিডের বাবে ইয়াত আছিল, কোভিডের বাবে ঘর আসিলেহি। আকো চাকরি সূত্রে মাকে তাত মাজুলীলে লৈ গৈছিল। ইয়াৰপৰা যোৱা পোন্ধৰ দিনমান হৈছে, পোন্ধৰ দিনকৈ বেছি হৈছে যদিও নাজানো, আমি পোন্ধৰ দিনমানে ধৰিছোঁ বাৰু, ইমান দিনে হৈছে আৰু যোৱা। তেওঁ আকৌ এইটো ঘৰলৈ আকৌ উভতি, সঁচাকৈ এক হৃদয় বিদায়ক ঘটনা। যিহেতু কালি যি দুর্ঘটনা সংঘটিত হল, সেই দুর্ঘটনার পিছত সকলে ভাঙি পড়ছে আসলে মেধাবী ছাত্রীগী হেরায়। যেহেতু পনেরো দিনের পূর্বে এই যে কাহিলি বা বাসগৃহ আছে, এই বাসগৃহের পর মাত লগাই গেছিল যে চাকরি সূত্রে যেহেতু তালে যাব, রঙাচাহী মহাবিদ্যালয় সহযোগী অধ্যাপিকা হিসাবে যোগদান করব। যোগদান করার যেহেতু কালি নামঘর সেবা লোব গেছিল, যে যোগদানের পূর্বে নামঘর সেবা লোব গেছিল, যেহেতু কোভিডের পিছত বিদ্যালয় মহাবিদ্যালয় খুলিছে। আর বিদ্যালয় মহাবিদ্যালয় খোলার পিছত তাতে এই যে নতুন পাতনি মেলিছে, যেহেতু জীবনের সেই পাতনি মেলা সময়সত বা ভগবানের ওসব আশীষ লোব গেছিল, কিন্তু নিষ্ঠুর করুণ যে আর সেই নাও যে দুর্ঘটনা সংঘটিত হল, সেই দুর্ঘটনাত করুণ মৃত্যুক আকোয়ালি লোবলগিয়া হয়েছে। নিমাতীঘাটত নাও দুর্ঘটনার পাছত বর্তমানেও সন্ধানহীন হয়ে আছে লক্ষিমপুরের জান বরা ওরফে ইন্দ্রেশ্বর বরা নামের লোকজন। দুশ্চিন্তাত সময় পার করবলগিয়া হয়েছে এটা পরিয়ালটোয়ে। ঢেকিয়াখোৱাবৰ নামঘর আর আঠখেলিয়া নামঘরলে গৈছে পরিয়ালটো গৈছিল, আর ঘরলে উভতার পথতে সংঘটিত হল শোকাবহ নাও দুর্ঘটনাটো। অধিক জানাব আমার সাংবাদিক সঞ্জীব লাহনে। নিমাতীঘাটর শোকাবহ যে নাও দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পিছত লক্ষিমপুর বহুকেইজন লোক লক্ষিমপুরের সন্ধানহীন হয়েছে। আর তার মাজর এজন সন্ধানহীন ব্যক্তি ঘর মানে বর্তমান উপস্থিত আছো ইন্দ্রেশ্বর বরা, রামপুর মাধবপুর গাঁৱৰ ইন্দ্রেশ্বর বরা গৈছিল, প্রকৃততে যোরহাটলে গৈছিল, তারপর তার আঠখেলিয়া নামঘর
ঢেকিয়াখোৱা নামঘৰ চাবলৈ গৈছিল আৰু ঘূৰি অহাৰ পথত সেই শুকবা যি নাও দুৰ্ঘটনা সেই নাওখনতে আছিলে যিখন নাও নেকি ভাগি গৈছে আৰু এতিয়ালৈকে খবৰ অহা নাই যে ইন্দ্ৰেশ্বৰ বৰাৰ কোনো খবৰ অহা নাই মই ইন্দ্ৰেশ্বৰ বৰাৰ বাসগৃহত উপস্থিত আছোঁ আৰু পৰিয়ালত সকলোৱে এতিয়াও যথেষ্ট আশাবাদী যে ইন্দ্ৰেশ্বৰ বৰাৰ এটা ফোন কল আহিব যে মই কুশলে আছোঁ বাচি আছোঁ ঠিক তেনেকুৱা এটা ফোনৰ অপেক্ষাত এতিয়া সকলো ৰৈ আছে এতিয়ালৈকে কোনো ধৰণৰ সংকটো অহা নাই যদিও সকলো আশাবাদী যে ইন্দ্ৰেশ্বৰ বৰাৰ এটা ফোন আহিব যে নাও কুশলে আছে মই হয়তো মাতৃ চাগে মই কথা পতাৰ যত্ন কৰিম ল'ৰাটো নাই কোনে কৰিব বাকীবিলাকলৈকো কৰি আছে আৰু ফোন নকয়ে মোক এইবিলাকে সঁচা কথা নকয় এতিয়ালৈকে সঠিক খবৰ একো ওলোৱা নাই একো নাই আমাৰ থকা খবৰ মতে সঠিক খবৰ এতিয়ালৈকে একো ওলোৱা নাই হয় আমিও পোৱা নাই তাকে এতিয়া সঠিক খবৰটো জানো চৰকাৰে দিয়ে সেইবাবে আশা কৰি আছো কি কামত গৈছিলে যোৰহাটলে আমিও আশা কৰিছোঁ যে ইন্দ্ৰেশ্বৰ বৰাৰ এটা ফোন আহক ইন্দ্ৰেশ্বৰ বৰাই যাতে ফোনত কয় যে মা মই কুশলে আছোঁ বা দেউতা কুশলে আছোঁ সেই ফোনটোৰ কাৰণে সকলোতে আশা কৰি ৰৈ আছে আৰু লখিমপুৰৰ বহুকেইজনৰ লগতে এতিয়ালৈকে সন্ধানহীন হৈ আছে মই পুনৰ কৈছোঁ যে লখিমপুৰ জিলাৰ ৰামপুৰ মাধৱপুৰ গাঁৱৰ যে ইন্দ্ৰেশ্বৰ বৰা এটাও নিখোজ হৈ আছে আৰু সকলোৱে এটাই আশা কৰিছে সেই ইন্দ্ৰেশ্বৰ বৰা এটা নিৰ্দিষ্ট খুব কম সময়ৰ ভিতৰতে এটা ফোন আহক যাতে ইন্দ্ৰেশ্বৰ বৰা কুশল আছে আৰু মাজুলীত নাও দুৰ্ঘটনাত আমি পুনৰ কৈছোঁ যে 87গৰাকী যাত্ৰীৰ ভিতৰত 84গৰাকীক উদ্ধাৰ কৰা হৈছে কিন্তু এতিয়াও দুগৰাকী নিৰুদ্দেশ হৈ আছে তাৰ ভিতৰত এই মুহূৰ্তত আমি দেখুৱালোঁ যে লখিমপুৰৰ জানবৰা যিহেতু নামঘৰলৈ গৈছিল নাম ঢেকীয়াখোৱা নামঘৰলৈ গৈছিলে কিন্তু তাৰ পিছৰ পৰা আৰু কোনো ধৰণৰ খবৰ তেওঁলোকে পোৱা নাই ফোন যোগে সংযুক্ত হ'বলৈ চেষ্টা কৰি আছে কিন্তু ফোনো পোৱা নাই ইফালে যোৰহাটৰ ডাক্তৰ বিক্ৰমজিৎ বৰুৱা সন্ধানহীন হৈ আছে আৰু বৰ্তমানলৈকে নাও দুৰ্ঘটনাত পৰিমিতা দাস নামৰ এগৰাকী যুৱতীৰ মৃত্যু হৈছে সেই খবৰ আমি দিছোঁ গুৱাহাটীৰ কাহিলীপাৰাত পৰিমিতা দাসৰ ঘৰ আছিল মাজুলীৰ প্ৰবক্তা হিচাপে আছিল আনহাতে যি দুজন লোক সন্ধানহীন অৱস্থাত আছে তেওঁলোক দুয়োগৰাকীকে উদ্ধাৰ কৰিবৰ বাবে এতিয়াও উদ্ধাৰ অভিযান অব্যাহত আছে এছ ডি আৰ এফ আৰু এন ডি আৰ এফে উদ্ধাৰ অভিযান অব্যাহত ৰাখিছে মুখ্যমন্ত্ৰীগৰাকী উপস্থিত হৈছে ইতিমধ্যে ঘটনাৰ বুজ লৈছে আৰু কেইবাটাও কথা ইতিমধ্যে ঘোষণা কৰিছে তদন্তৰ নিৰ্দেশ দিছে আৰু 10-15 দিনৰ ভিতৰত তেওঁ বহুখিনি কথা আৰু জানিবলৈ দিব বা এটা উন্নত পৰ্যায়লৈ যে লৈ যাব সেই কথাটো এই বিভাগটো সেই কথা ইতিমধ্যে তেওঁ উল্লেখ কৰিছে যোৱাকালি দুৰ্ঘটনাটোত তেওঁলোকক আমি ৰেস্কিউ কৰা হৈছিলে যিখন মাৰবোট আহি আছিলে মাজুলীৰ পৰা তাতে আছিলে 28 জন আৰু ইফালেদি যিখন গৈছিলে মা কমলা সৰু যিখনত বেছি ডিজাষ্টাৰ হৈছে তাতে আছিলে আপোনাৰ 48 জন সেই হিচাপে আমাৰ 76 জন আপোনাৰ যোৱাকালি দুৰ্ঘটনাটোত তেখেতসকল বিভিন্ন ধৰণে আঘাতপ্ৰাপ্তই হওক বা বিভিন্ন ধৰণে তেওঁলোকক আমি ৰেস্কিউ কৰিব পাৰিলোঁ আৰু যোৱাকালিলৈকে বিভিন্ন ধৰণে আমাৰ জিলা দুইখন জিলা আৰু অন্যান্য আমাৰ যি হেল্পলাইন মুকলি কৰা হৈছিলে তাত অহা খবৰৰ ভিত্তিত 7জন লোক আপোনাৰ মিছিং হৈ থকাৰ খবৰ আছিল 7জন লোক মিছিং হৈ থকাৰ খবৰ আছিল 4জন আমি স্থানীয়ভাৱে গম পাইছিলোঁ আৰু 3জন দিল্লীৰ পৰা খবৰ দিছিলে মাজুলীলৈ গৈ থকা অৱস্থাত তেওঁলোক সন্ধানহীন হৈ আছে তেওঁলোকক যোগাযোগ পোৱা নাই তেনেধৰণে 7জন হয় গোৱা ৰাতিলৈকে আজি ৰাতিপুৱা 2জন মানুহৰ সন্ধান পোৱা গৈছে তেওঁলোকে যেতিয়া দুৰ্ঘটনা সংঘটিত হোৱাৰ পিছত তেওঁলোকৰ আত্মীয় ঘৰত তেওঁলোকে ৰাতিটো থাকিলে আৰু ফোনবিলাক অফ কৰি দিলে আৰু সেইকাৰণে তেওঁলোকৰ কোনো যোগাযোগ পোৱা নাছিলোঁ গতিকে 2জন আমি পালোঁ আৰু অন্যহাতে যি দিল্লীৰ পৰা যিখিনি খবৰ দি আছিলে শইকীয়া নামৰ এটা পৰিয়াল আহি আছিলে সন্ধ্যাৰাণী শইকীয়া এনেকুৱা ধৰণৰ তেওঁলোকৰ এতিয়া সম্ভেদ ওলালে গতিকে 5জনৰ সম্ভেদ আমি পালোঁ এতিয়া বাকী থাকি গ'ল মাত্ৰ 2জন দুজনৰ এতিয়ালৈকে আমি কোনো যোগাযোগ কৰিব পৰা নাই এগৰাকী ইতিমধ্যে গম পাইছে পৰিমিতা দাস হয় তেখেতৰ মৃত্যু ঘটিছে
আর দুজন এতালেক আমি কোনো খবর বাতরি পোৱা নাই আর নতুন কোনো মিসিংর সন্ধানহীন হওয়ার তেনেকুৱা ধরনের কোনো কোনেও আমার হেল্পলাইনে হোক বা জেলা প্রশাসনের লগতে কোনেও যোগাযোগ করা নাই। ঘটনা যেটা ঘটনা সংঘটিত হয়েছিল তার ভিজুয়ালস আমি পুনের এবার দেখাইছো। এটা ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। এটা কথা বারম্বার কানত বাজে। এজন লোকে বারে বারে কৈছে যে এখনো ওভারলোড হয়ে যাব, অর্থাৎ তাত যিমান সংখ্যক যাত্রী কঢ়িয়াব লাগিছিল হয়তো তাতকৈ বেছি যাত্রী বা বেছি বাহন আছিল, গতিকে সেই দৃশ্যটোর প্রতি হয়তো কোনো কাণসার নিদিলে, যার ফলত আরো এটা এনে ধরনের একটা ঘটনা সংঘটিত হল। আর ঘটনাটা সংঘটিত হওয়ার অন্য কারণও আছে ইতিমধ্যে, সেয়াও কোৱা হৈছে। গতিকে সকলোবোৰ ইতিমধ্যে চালি জারি তদন্তর নির্দেশ দিছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। ইয়াৰে সৈতে বাতৰি পৰা বিদায় লৈছো। নমস্কাৰ।